নমস্কার, গল্পের রাত্রি সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা মজার গল্প শুনব, লেখিকা সুখলতা রাওয়ের লেখা একটি গল্প, গাধা গাইল। একটা গ্রামে একজন ধোপার একটা গাধা ছিল। জোয়ান বয়সে গাধাটা ধোপার জন্য খুব খেটেছে, কত বড় বড় কাপড়ের মোট বয়ে দিয়েছে তার শেষ নেই। ধোপাও তখন তাকে খুব পেট ভরে খাইয়েছে, তার আদর যত্নের কোনো রকম কসুর করেনি। কিন্তু তারপর যখন বেচারা গাধা বুড়ো হয়ে পড়ল, তখন দুষ্টু ধোপা তাকে খালি কথায় কথায় মারে, আর খেতে তো এক বেলাও ভালো করে দেয় না। গাধা বলল, দূর ছাই, এমন চাকরি আর করব না, এর চেয়ে নিজে রোজগার করা ঢের ভালো। এই বলে সে লেজ দোলাতে দোলাতে পথে বেরিয়ে পড়ল। রোজগার করার কোনো ভাবনা নেই, তার উপায় সে আগেই ভেবে রেখেছে। রাস্তার ধারে ভুলু কুকুর বসে আছে, মুখখানা ভার। গাধা তাকে বলল, কি ভুলু ভাই, বড় যে বেজার দেখছি, ব্যাপারখানা কি? ভুলু বলল, আর ভাই, এখন বুড়ো হয়েছি, আগেকার মতো রাত জেগে পাহারা দিতে পারি না, তাই মুনিব আমাকে বড্ড মেরেছে। আমি এখন ভাবছি আর পরের চাকরি করব না। এ কথা শুনে গাধা বলল, আরে ভাই, আমিও সেই মনে করে বেরিয়ে এসেছি। বেশ বেশ, চলো দুজনে শহরে যাই, আমার যেমন দরাজ গলা, সেখানে নিশ্চয় একটা যাত্রার দলে ঢুকে পড়তে পারবো, তখন তুমি আমার সঙ্গে তবলা বাজাবে। শুনে কুকুর খুবই উৎসাহিত হলো, সে তখনই গাধার সঙ্গে চলল। যেতে যেতে তারা দেখল এক বেড়াল পথের ধারে বসে কাঁদছে। গাধা তাকে জিজ্ঞাসা করল, কাঁদছো কেন ভাই? বেড়াল তাতে আরও চেঁচিয়ে কেঁদে উঠে বলল, কাঁদবো না, আমার মতো দশা হলে তোমরাও কাঁদতে, যখন বয়স ছিল অত ইঁদুর মেরেছি, আর এখন বুড়োকালে দাঁত পড়ে গিয়েছে, আর তেমন ইঁদুর ধরতে পারি না বলে কি না মুনিব আমাকে ঝাঁটা পেটা করল। গাধা আর কুকুর তার পিঠ চাপড়িয়ে বলল, তার জন্য কি, এই দেখো, আমরা মুনিবকে জবাব দিয়ে চলে এসেছি, আমরা শহরে গিয়ে যাত্রার দলে ঢুকব, তুমিও আমাদের সঙ্গে চলো, তোমার যে মিষ্টি গলা, নিশ্চয়ই তারা তোমাকে জুড়ি গান গাইতে দেবে। তিনজনে মিলে শহরের দিকে যাচ্ছে, শুনতে পেল খানিক আগেই এক বাড়ির চালে একটা মোরগ বসে প্রাণপণে চেঁচাচ্ছে। গাধা তাকে ডেকে বলল, কি ভাই ঝুটিলাল, এত চেঁচাচ্ছ কেন? মোরগ বলল, আজ রাত্রে আমাকে দিয়ে কাবাব বানাবে, তাই মনের স্বাদ মিটিয়ে একবার গান গেয়ে নিচ্ছি। শুনে গাধা কুকুর আর বিড়াল বলল, স্বাদ মিটিয়ে কাজ নেই, তার চেয়ে এই বেলা পালিয়ে এসো, আমরা শহরে যাচ্ছি, যাত্রার দলে ঢুকব, আর পরের চাকরি করব না, তুমি আমাদের সঙ্গে এসো, তোমার গলাটি আমাদের সকলের চেয়ে বেশ সরেশ, তোমাকে পেলে তো যাত্রাওয়ালারা লুফে নেবে। মোরগ তাতে ভীষণ খুশি হয়ে বলল, বাহ, আরে তাই তো, চলো চলো। তারা চারজনে মিলে শহরের দিকে চলল, পথে একটা বন পার হতে হবে, তার মাঝামাঝি যেতেই সন্ধ্যা হয়েছে, আর অনেক পথ চলে পাও ভয়ানক ধরেছে, তাই তারা একটা গাছের নিচে এসে ঠিক করল সেখানে একটু বিশ্রাম করবে। গাধা আর কুকুর রইল মাটিতে, বেড়াল বসল গাছের উপরে, আর মোরগ
উড়ে গিয়ে উঠল একেবারে মগ ডালে। সেখানে উঠেই সে চেঁচিয়ে বলল, ওই দূরে একটা বাড়ির আলো জ্বলছে। শুনে সকলে বলল, চলো তবে ওইখানেই যাওয়া যাক, হয়তো কিছু খাবার টাবার জুটতে পারে। বলে তারা চারজনে গেল সেই বাড়ির কাছে। তাদের মধ্যে গাধা সকলের চেয়ে ঢেঙ্গা। সে জানালা দিয়ে উঁকি মেরে দেখল, ঘরের ভিতরে মস্ত ভোজের ধুম লেগেছে, দই সন্দেশ এবং লুচির অন্ত নেই। সেটা ছিল চোরেদের আড্ডা। আগের দিন রাত্রে তারা চুরি করে ঢের টাকা পেয়েছে, তারই দরুন আজ তাদের ভোজ। ভোজের নামেই তো চারজনের জিভ দিয়ে জল পড়তে লেগেছে। এমন ভোজটা চোখের সামনে, এর কি একটু ভাগ পাওয়া যাবে না? এই লোকগুলোকে খুব একচোট যাত্রা শোনাতে পারলে নিশ্চয় এরা খুশি হয়ে কিছু খেতে দেবে। সবাই সায় দিল, বেশ যুক্তি। তখন গাধা নিজে জানালার উপর দুই পা তুলে দিয়ে দাঁড়ালো, কুকুর চড়ল তার পিঠে, কুকুরের পিঠে উঠল বিড়াল, বিড়ালের মাথায় বসল মোরগ। তারপরে তারা চারজনে মিলে প্রাণপণে গান ধরে দিল। গাধা গাইছে, ঘ্যাঁকো 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 ঘ্যাঁকো। কুকুর গাইছে, ঘৌ 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 ঔ ঔ ঔ ঔ। বেড়াল গাইছে, ওয়াও ওয়াও। মোরগ গাইছে, কক 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 কুকুর। সেই বিকট গান শুনে তো চোরেদের প্রাণ উড়ে গেছে। তারা খেতে খেতে লাফিয়ে উঠে বলল, বাবা গো, না জানি কি ভয়ানক জানোয়ার না ভূত। তখন কোথায় বা রইল পোলাও, কোথায় বা রইল সন্দেশ। মিঠাই মন্ডা কাপড় চোপড় টাকা কড়ি সব ফেলে দিয়ে সবাই মিলে চেঁচাতে চেঁচাতে বাড়ি ছেড়ে বো বো দৌড়। গাইয়েরা তা দেখে ভাবল, বাহ, এ তো মজা মন্দ নয়। তারা চারজনে ঘরের ভিতরে এসে পেট ভরে লুচি পোলাও খেয়ে বাতি নিভিয়ে সেইখানে শুয়ে পড়ল। কুকুর শুয়ে রইল দরজার কাছে, গাধা শুয়ে থাকলো মেঝেতে, মোরগ উঠল মাচার উপরে, আর বেড়াল শুয়ে রইল উনুনের ধারে ল্যাজ কুটিয়ে। এদিকে হয়েছে কি, চোরগুলো কিন্তু বেশি দূর যায়নি। সেই বাড়িতে তাদের সব চোরাই মাল রয়েছে, সেগুলোকে ফেলে তারা কি করে যায়? তারা খালি বাড়ির আশেপাশে ঘুরছে। রাত দুপুরে তাদের একজন আস্তে আস্তে পা টিপে টিপে বাড়ির ভিতর এলো। অন্ধকারে কিছু দেখা যায় না। চোর মনে করল, উনুনে আগুন আছে, জ্বালি। এই মনে করে সে একটা দিয়াশলাই কাঠি নিয়ে উনুনের কাছে গেল। অন্ধকারে বেড়ালের চোখ দুটো জ্বলছে। চোর তাই আগুন ভেবে দিয়েছে তাতে দিয়াশলাই ঢুকিয়ে, আর বেড়ালও তখন দিয়েছে ফ্যাঁস করে তার গালে নখ বসিয়ে। চোর বেচারি তাতে বিষম থতমত খেয়ে তাড়াতাড়ি সরতে গিয়ে পড়েছে গাধার উপর, আর গাধাও অমনি ধাই করে তাকে দিয়েছে ভয়ঙ্কর এক লাথি। লাথির চোটে চোর বেচারা ছিটকে গিয়ে সেই দরজার কাছে পড়েছে। অমনি কুকুর তার গা থেকে এক চাকলা মাংস কামড়িয়ে তুলে নিয়েছে। মোরগটা আবার মাচার উপর থেকে এসব কাণ্ড দেখে চেঁচিয়ে উঠেছে, কক 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 কক। চোর তখন বাবা গো মা গো বলতে বলতে সেখান থেকে দে ছুট। ফিরে গিয়ে সে অন্য চোরদের বললে, বাপরে বাপ বাপরে বাপ, ভূতেরা আমাকে কি মারটাই মেরেছে, খিমচিয়ে কামড়িয়ে কিল মেরে, আমার কিছু রাখেনি। এমন জানলে কি আর আমি সেখানে যাই? তাদের সর্দারটা আবার ছাতের উপর থেকে খ্যাঁক খ্যাঁক করে হাসছিল।
এই সব কথা শুনে চোরের দল সেই যে সেখান থেকে পালালো আর ফিরে এলো না। তখন চার বন্ধুতে মিলে মজা করে সেই বাড়িতে থাকতে লাগলো। আপনারা শুনছিলেন সুখলতা রাওয়ের লেখা একটি গল্প, গাধা গাইলো।